হ্যালো ভিউয়ার্স, রিঙ্কুস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ম্যাঙ্গো বরফি বা আমের বরফির রেসিপি শেয়ার করে নেব। আসুন আমরা একটু রেসিপিটা দেখে নিই। ম্যাঙ্গো বরফি বা আমের বরফি বানানোর জন্য আমি এখানে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়েছি। প্রথমে দুধটা ফুটিয়ে কিছুটা ঘন করে নেব। গ্যাসটা অন করে নিচ্ছি। দুধটা ফুটতে শুরু করেছে। দুধটা এভাবে নাড়াতে থাকতে হবে। খেয়াল রাখতে হবে যেন দুধটা নিচে লেগে না যায়। দুধটা কিছুটা ঘন হওয়া অবধি আমরা অপেক্ষা করব। দুধটা কিছুটা ঘন হয়ে গেছে, এটা আরও কিছুটা ঘন করে নেব। ততক্ষণে আমি আমের পাল্পটা রেডি করে নেব। এখানে একটা বড় সাইজের পাকা আম নিয়েছি। আমটা এভাবে পিস করে নিচ্ছে। আমের আঁটিটা থেকেও শাঁসটা বের করে নিচ্ছি। আমটার থেকে পুরো শাঁসটা বের করে নিয়েছে। এবার এটা একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা গ্রাইন্ডিং জার নিয়েছি, এর মধ্যে আমের পিসগুলো নিয়ে নিচ্ছি। আমটা থেকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা একটা পাত্রের মধ্যে বের করে নিচ্ছে। দুধটা ঘন হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এখন এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। এটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার আমের পাল্পটা এখানে নিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছে। আমের পাল্পটা দুধটার সাথে মিক্স করে নিয়েছি। এবার আবারও গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছে।
ফুটন্ত দুধে আমের পাল্টা মেশালে দুধটা ছানা কেটে যেতে পারে, সে কারণে আমি গ্যাসটা বন্ধ করে এবং দুধটা কিছুটা ঠান্ডা করে নিয়ে আমের পাল্টা মেশালাম। এখানে আমি কিছুটা এলাচের দানা মিশিয়ে নিচ্ছি। আমের পাল্পটা মেশানোর পর এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবং এটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এখানে খুব অল্প পরিমাণ চিনি মিক্স করে নিচ্ছে। যেহেতু পাকা আম খুব মিষ্টি, সে কারণে আমি এখানে চিনির পরিমাণটা কম রেখেছি। আমের মিষ্টতা অনুসারে চিনির পরিমাণ কম বা বেশি করা যেতে পারে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি এবং এটা নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। মিশ্রণটা কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে আমি কিছুটা ঘি গ্রিজ করে নিয়েছি। এবার মিশ্রণটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। মিশ্রণটা প্লেটের মধ্যে সেট করে নিয়েছি। এটা পুরোপুরি রুম টেম্পারেচারে আসলে তারপর এটা দেখে বরফিগুলো বানিয়ে নেব। মিশ্রণটা রুম টেম্পারেচারে এসে গেছে, এখন এটা থেকে বরফিগুলো বানিয়ে নেব। এখানে আমি একটা বরফি কাটার নিয়েছি। এটা দিয়ে এইভাবে বরফিগুলো শেপ বানিয়ে নিচ্ছে। এবার এগুলো বের করে নেব। আমের বরফি রেডি। আমি এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নমস্কার।